একটু দেখো এই যে ছেলেকে নিয়ে যাচ্ছে এখন স্কুলে, তো চলো স্কুল থেকে এসে পরে ব্লগটা শুরু করব, চলো। তো এখন বাজছে 10:54। চলো এসে পরে ব্লগটা শুরু করবো, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। বন্ধুরা এখন বাজে হচ্ছে 11:30, আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো রিয়া ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসার জন্য আজকে ভিডিওটা শুরু করলাম। তো 11:30 তো বাজে, তোমাদের বলে দিয়েছি, বাবুকে স্কুল মানে স্কুলে দিয়ে এসেছি, এসে তারপর ব্লগটা শুরু করেছি। তো দেখো স্কুল থেকে এসে গিয়েছিলাম একটু দোকানে, আজকে কী রান্না হবে সেটার জন্য তো ডিম নিয়ে এলাম। তো এই যে ডিম এনেছি, আর বাবুর খাওয়ার জন্য জুস এনেছি, স্কুল থেকে এসে বায়না করবার জন্য একটা জুস, আর এখানে আছে কেক আর চকলেট, তো এগুলো এনেছি। আর এখন ভীষণ খিদে পেয়েছে, সকালে খাওয়া এখনও হয়নি, তো এখন খাবো, শাড়িটা চেঞ্জ করে খেয়ে নেবো। সকালে সিদ্ধ ভাত করেছি, তো আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাত করেছি, আর এখন ভাবছি একটু আলু ভাজা করে ভাত খেয়ে নেবো, খেয়ে তারপর সমস্ত কাজ করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর বেড কাভারটা আজকে ভাবছি চেঞ্জ করব, তো সেই জন্য আর বিছানাটা গোছানো হয়নি। বেড কাভারটা আজকে তুলে ভালো করে ঝেড়ে অন্য একটা বেড কাভার পেতে নেব। তো চলো এই পর্যন্ত সকালের কাজ, যেহেতু বাবু স্কুল ছিল সেই জন্য বেশি কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, ব্লগটাও দেরি করে শুরু করলাম। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তোমরা দেখো আলু ভাজা করে এই যে ভাত নিয়ে বসে গেছি। আর একটা কথা তোমাদের সঙ্গে, আজকে আমি দুটো জিনিস শেয়ার করব, তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি জিনিসগুলো তোমাদেরও ভালো লাগবে। নতুন কিছু কিনবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা তো হতে পারে না। দেখো এদিকে কড়াইতে আলু দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি, পেঁয়াজ একদম ফোড়ন দিয়ে দিয়েছি, মানে যতটা শর্টকাট সম্ভব। আর এদিকে সয়াবিন আর কাঁচকলাগুলো ভেজে নিয়েছি, আর ডিমও ভাজা হয়ে গেছে। তো আজকে আমরা তো চারজন, তো আজকে এখানে 7টা ডিম নিয়েছি, কেন বলো তো? তো ননদ ফোন করে বললো দুপুরে খেতে আসবে, তো সেই জন্য ডিমটা মানে আমি এনেছি আর কি। ডিম আনতে গিয়েছিলাম তখন তো তোমাদের দেখালাম, আর তো কী রান্না করবো, রান্না সেরকম সবজিও নেই, তো সেই জন্য ডিম নিয়ে এসেছি। আর সয়াবিনটা একটু দিয়ে দিলাম, কাঁচকলাগুলো অনেক দিনের ছিল, তো সেই জন্য ভাবলাম যে না দিয়ে দিই। আর সয়াবিন একটু দিয়েছি, কেন বলো তো? সয়াবিনটা খেতে আমার ভালোও লাগে, আর তাহলে একটু মানে বেশি করে করছি, তাহলে রাতেও থাকবে, আর ডিম তো দুপুরবেলাতে শেষ হয়ে যাবে। তো এদিকে দেখো রান্না কমপ্লিট, আর এই যে সকালে একটু আলু ভাজা রয়ে গেছে, আর ছেলের জন্য হচ্ছে ডিম আর সয়াবিন ভাজা রেখেছি। তো রান্না হয়ে গেছে, তো দেখতে পেলে তারপর রান্না করে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি, আর ওই যে তখন যে দোকান থেকে জুসটা এনে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম, আর স্কুল ড্রেসও চেঞ্জ করে দিয়েছি। তো চলো পরে আবার দেখো। এখন বাজছে 5:30, আর দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম বাবুকে নিয়ে, তো আজকে বেশিক্ষণ ঘুমায়নি। তো এই যে দেখতেই পারছো ওয়েদারটা, সন্ধ্যে তার বেশি বাকি নেই, তো আমি কতগুলো জামা কাপড় ভিজে রেখেছিলাম দুপুরবেলা, কাঁচা হয়নি, তো ভাবলাম এখন কেচে দিই। আর বৃষ্টি পড়ছে, কিন্তু একটা দুটো করে বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। তো বাবু উঠে গেছে, আজকে বেশিক্ষণ ঘুমায়নি, তো ওকে অঙ্ক দিয়ে এসেছি, আর আমি এখন কেচে নিব। আর মোবাইলটা তো বেশি চার্জ নেই, তো চলো একটু মোবাইলটা বসিয়ে দিব। আর এদিকে দেখো তোমাদের দেখাচ্ছি কতগুলো ভিজিয়ে রেখেছি, এখন কাজ ওখানে উপায় নেই, তো কেচে তারপর ঘরে মেলে দিতে হবে। দেখো এই যে এগুলো হচ্ছে দুপুরবেলাতে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ভাবছি যে না কেচে দিই। আর চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো সবগুলো আর কি কেচে মোবাইলটা চার্জে বসিয়ে মেলে দিতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:30, তো সমস্ত কাজ কমপ্লিট করে এই যে নাইটিটা চেঞ্জ করে আবার এই নাইটিটা পরেছি, তো এটাও একটু পুরনো, তার থেকে একটু পুরনো নাইটিগুলো পরে নাইটি আর কি পরে কাজগুলো করে এসেছি। কাছাকাছি তোমাদের তো দেখালাম কাপড় ভেজানো ছিল, তো ওগুলো কেচে ঘরটা এই যে পরিষ্কার করে মুছে নিলাম, তো একটু গোছ গাছ করে নিলাম। আর এদিকে দেখো যে হারমোনিয়ামটা এনে রেখেছি, এখন বাবুকে হচ্ছে বসাবো কানে। তো তোমাদের তো বলেছি কালকে থেকে ওকে দিয়েছি কানে, তো একটু নিয়ে বসবো, আর বসে তারপরে গানটা প্র্যাকটিস করি, তারপর হচ্ছে একটু করবো চা, আর অন্য কিছু করবো না। তো চা করবো, ভাইও বাড়িতে আছে, আমি আর ভাই চা খাবো, বাবুকে হরলিক্স দিয়ে বিস্কুট দিয়ে দিয়ে দেবো। সকালে তো ছাতু দিয়েছিলাম, আর যেদিন সকালে ছাতুটা হরলিক্সটা দেওয়া হয় সেদিন আর বিকেলে দিই না। তো ও বিকেলে অঙ্ক করাতে বসিয়েছিলাম, করেছে, এখন চলে গেছে টিভি রুমে, তো হারমোনিয়ামটা মেরে রেখেছি একটু করাবো। তো করিয়ে তো বললামই চা করবো, তারপরে আজকে হয়তো রাতে রান্নাও করতে হবে, আজকে আর একবারে করা হয়নি। তো চলো চাটা পরে করি, যখন করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তো ছেলেকে এখন একটু পড়িয়ে নিই, না সরি গানটা প্র্যাকটিস করিয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো কাছাকাছি করে এগুলো সব মেলে দিয়েছি, ছোটোগুলো ঘরে, আর বেড কাভার আর নাইটি হচ্ছে সব বারান্দায় মেলে দেওয়া আছে, আর রাতে যখন ফ্যান চালাবো তো তখন নাইটিগুলো এনে দিয়ে দিব, তাহলে হচ্ছে নাইটিগুলো শুকিয়ে যাবে। তো চলো এই যে হারমোনিয়াম হচ্ছে এখানে, গান করবো যাকে, করাবো যাকে, সে হচ্ছে ঘরেই নেই, তো চলো ওকে নিয়ে আসি।
তো বন্ধু এখানে ভয়েসটা একটু কেটে দিয়েছি, আর তো এখানে যেহেতু প্রথম প্রথম করছে এখনও হাতগুলো সেটিং হয়নি, তো সারেগামা পাটা এখনও ঠিকঠাকভাবে বলতেও পারে না। আজকের এই মতে দুদিনে আর কি শিখবে বলো, আর আগে তো কোনো দিন বসানো হয়নি। তো ঘরে যেহেতু হারমোনিয়ামটা আছে, প্র্যাকটিস হয়তো আমি করাতে পারতাম, কিন্তু ওই যে টিচার না দিলে না পরে দায়িত্ববোধটা আসে না আর কি। তো যাই হোক, দেওয়ার পর দেখছি ওর মধ্যে একটা ভালো চেষ্টা আছে, আগ্রহ আমার থেকে বেশি। হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, নমস্কার করো, হারমোনিয়ামটাকে প্রণাম করো। নমস্কার। এখন এটাকে বন্ধ করো। ঠিক আছে, তো দেখো এই যে ছেলেকে একটু বসিয়েছি, কারণ কালকে থেকেই তো শুরু হলো, একটু বসালাম, রোজ না বসালেও হবে না, তো সকালে তো সময় হয় না আর কি। কারণ আচ্ছা আমি রেখে আসবো, তুমি যাও, সকালে ঘুম থেকে উঠিয়ে দেরি করে তারপরে পড়া থাকে, তো সে সকালে হয় না, তো সেজন্য এখন একটু নিয়ে বসলাম। তো এক টাইম করে বসা হবে, কিছুদিন পরীক্ষাটা শেষ হলে তারপরে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে তারপর বসাবো। তো চলো এখন যাবো চা করতে, 7:30 বেজে গেছে, সন্ধ্যের কোনো কিছু টিফিন করা হয়নি, তো এখন একটু চা করব। আমি আর ভাই আছে বাড়িতে, চা বিস্কিট খাবো আর ছেলেকে হলডিস করে দেবো, তো আর কিছু অন্য কিছু আর করবো না। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো রোজ রোজ একই হয়তো টিফিন হয়ে যাচ্ছে, তো আমিও এতটা অলস না, ভালো লাগে না অন্য কিছু আর করতে। তো এই যে ছেলের জন্য হরলিক্স করে নিয়ে এলাম, আর হচ্ছে চা আর বিস্কুট নিয়ে এসেছি। তো শুধু হরলিক্সটা যেহেতু লিকুইড না, খেলে বেশি কোনো পেট ভরা থাকে না, তো সেই জন্য চা বিস্কুট। আর এই যে আমার জন্য একটু মুড়ি নিয়েছি, তো এই যে মুড়ি বাটি দেখলে পরে নিয়ে নিবে, এমনি মুড়ি খাবে না, তো আমি যদি নিই তাহলে আমারটা নিয়ে নেয়। তো এদিকে দেখো যে আমিও একটু খেয়ে নিচ্ছি, ছেলেকে খাওয়ালাম, তো আমিও একটু খেয়ে নিচ্ছি। তো একটা বিস্কিট দিয়ে চা দিয়ে খাবো, খেয়ে তারপর একটু মুড়ি খাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর রাতে কী করি না করি তোমাদের সঙ্গে ভাবছি শেয়ার করব। তো যদি সম্ভব হয়, আমার তো আবার সম্ভব হয়ে ওঠে না, অনেক সময় অনেক রকম প্রবলেম হয়, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো এখানে ভয়েসটা দিয়েছিলাম, এত আওয়াজ হচ্ছে না, তারপর ভয়েসটা কেটে দিয়েছি, ওখানে কি বলেছি সব ভুলে গেছি, যাই হোক নতুন করে আবার ভয়েসটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো রাতে করেছি হচ্ছে ডাল, তো ডাল আর হচ্ছে পাঁপড় ভেজেছি। তো দুপুরে তো ননদরা খেয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো এই যে রাতে এইটুকু ছিল, তো পাঁপড় ভেজেছি, ওরাও আছে রাতে খাবে আর কি। তো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, তো এই যে দেখো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি, আর কোথাও যাওয়ার জন্য কিন্তু রেডি হয়নি শুয়ে পড়ার জন্য। তো এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো একদম মুখ টুক ধুয়ে চুল টুল বেঁধে নিয়েছি, আর মুখে কিন্তু আমি ক্রিম ইউজ করি না, সেই অ্যালোভেরা জেলটা অনেকদিন হয়তো তোমাদের দেখিয়েছিলাম, এখনও পড়ে আছে, দেওয়া হয় না, ছেলে ঘুমিয়ে গেছে। আর তো চলো কী যে হবে চ্যানেলে জানি না, নিজেও 1 বছর হতে চলেছে, এখনও কোনো মানে কিছুই হয়নি আর কি, তো জানি না চ্যানেলটার কী হবে। তো যাই হোক যতদিন আছে চালিয়ে যাই, আর আজকে তোমাদের সঙ্গে দুটো জিনিস শেয়ার করব, আর কী কী শেয়ার করব। তো চলো তোমাদের দেখাচ্ছি দুটো জিনিস কিনেছি বলবো না, একটা আমার কেনা আর একটা হচ্ছে গিফট পাওয়া। তো তোমরা তো জানো কিছুদিন পর পর আমি গিফট পাই আর সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তো আজকেও আজকে পাইনি, 1-2 দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, তো আজকে ভাবছি না করে দিই। তো চলো দেখাচ্ছি তোমাদের কি গিফট পেয়েছি, সেটা আগে দেখাচ্ছি। তো এই যে দেখো ছাতা, তো বিয়ের পর থেকে ছাতা কিনবো করে 7 বছর হয়ে গেছে হাজব্যান্ডের ছাতাটা ইউজ করি, তো এটা গিফটে পেয়েছি। তো কে দিয়েছে সেটা তোমাদের নামটা আর বলবো না, তো এটা কিন্তু গিফটে, এই হচ্ছে ছাতার কালারটা ভীষণ সুন্দর, ছাতাটাও খুব সুন্দর। তো এই যে আর একটা দেখাচ্ছি, আর এই হচ্ছে নাইটি, এটা কিন্তু আমি কিনেছি, এটা গিফট না। তো এই যে এই হচ্ছে নাইটি, কালারটা কেমন হয়েছে, তো এরকম ধরনের পরা হয়নি বেশি, এক কালার বেশিরভাগ বা লাল এইসবে পরা হয়। তো এবার হচ্ছে এই ছাপাটা আমারও ভালো লাগলো, তো এটা নিয়েছি। তো এই নাইটিগুলোই পরি, দামেও কম আর পরতেও ভালো লাগে, 150 টাকার নাইটি, বেশি পরার ক্ষমতা নেই, তাই কম দামেরটাই পরি, আর কম দামে পরি আর বলি কি ভালো লাগে। তো যাই হোক চলো এই দুটো গিফট তোমাদের দেখালাম, তো চলো আজকে আর বেশি রাত্রি করব না, রোজ দিনই ভাবি যে শুয়ে পড়ব, তো শুয়ে পড়ি ঠিকই, কিন্তু ওই মোবাইলটা হাতে নিলে পরে আর ঘুম আসে না, তো শুয়ে শুয়ে 1টা-1.5টা বেজে যায়, আর ভিডিও এডিট করি না, আর এইভাবে না প্রায় দিন আমার ভিডিও হচ্ছে দিতে হচ্ছে, মানে দিই না, পরের দিন সকাল থেকে কাজ শুরু হয়ে যায়,
এদিকে ভিডিও এডিট করা, ছেলেকে সময় দেওয়া, সংসারের কাজ সব মিলে প্রায় দিনে এখন আর কি এইভাবেই দিচ্ছি আর কি ভিডিওগুলো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, গুড নাইট, টাটা।